গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সপ্তমী, তো শুভ সপ্তমী তোমাদের সবাইকে। আর এখন বাজে হচ্ছে 6:40, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, যে সাদা চিকনকারি একটা আর কি চুড়িদার করেছি। তো এখানে আমার পাশে রয়েছে হেলমেট, আমি হেলমেট নিয়ে বসে রয়েছি। তো আজকে আমি ওর সাথে বেরাচ্ছি আর কি ঠাকুর দেখতে। তো দুদিন আমি বেরাইনি, তো আজকে আর কি প্রথম যাচ্ছি ঠাকুর দেখতে। তো ও কাজে গেছে, তো কাজ থেকে এসে দেন আমাকে নিয়ে বেরাবে। তো কাজ থেকে একেবারেই এখানেই আসবে, তো এসে দেন আমাকে, মানে একসাথে আর কি যাবো আমরা। তো এই যে আমার নেইল আর্ট, তোমরা বলো কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আসার পর বেরিয়ে দেন আবার ব্লগ করবো আমি। তো এখনের জন্য টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে নাগের বাজারে যে ব্রিজটা আছে, তো সেই ব্রিজটা ধরেই আমরা যাচ্ছি, কারণ নিচের রাস্তাটা ধরে আমরা গেলাম না, কারণ নিচ থেকে যেহেতু অটোগুলো যায় আর বাসগুলো যায় তো একটু জ্যাম পড়ে যায়, তো সেই জন্য আমরা নিচ থেকে গেলাম না। ওই জন্য আমরা মানে ওপর থেকেই যাচ্ছি আর কি, ব্রিজের ওপর থেকে। আর নিচেও বেশ কয়েকটা ঠাকুর হয়, যদি নিচ থেকে যেতাম তাহলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু ও বললো ব্রিজ ধরে আর কি চলে যাবে, বিকজ নিচে তোমার ভিড় ঠেলতে ঠেলতে জ্যাম ঠেলতে ঠেলতে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য। আর এটা হচ্ছে কি যে তোমার কৃষ্ণপুর খাল ধারের যে নতুন রাস্তা রয়েছে সল্টলেক যাওয়ার, তো সেই রাস্তাটা, তো সেই রাস্তাটা ধরেই আমরা সল্টলেকে চলে গেছিলাম সেই দিনকে ঠাকুর দেখতে। তো লাইটিং দিয়েছে, বেশ ভালো লাগছে এখানটা। আর এই সোজা রাস্তাটা দেখো, পুরো জ্যাম পড়েছে, এই রাস্তাটা কখনো জ্যাম পড়ে না। তো এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখেছিলাম, এটা আমার নামটা ঠিক মনে নেই কোন ব্লক, আমি ঠিক মনে পড়ছে না, বাট এটা সুন্দর করেছিল ঠাকুরটা, বেশ উপরে ত্রিশূল দিয়ে ঠাকুরের মুখ দিয়ে। তো এটা হচ্ছে ভেতরেরটা, ভেতরটাও বেশ ভালো করেছে, উপরটা এরকম ছোট্ট একটা ঝাড়বাতি লাগিয়েছে আর এরকম কারুকার্য করেছে, উপরে বেশ সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরের মানে মা দুর্গা আর কি। তো চলো আগিয়ে যাই, আগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। তো মার সামনে ও ছিল। আর এই যে ঠাকুরের প্রতিমা, বেশ সুন্দর করেছে ঠাকুরের প্রতিমাটা, খুব ভালো লাগছে। আর ওখানে মহিষাসুরের সিক্স প্যাক দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো চলো, এটা হচ্ছে সেকেন্ড দেখাম প্যান্ডেল আমাদের। এখানে তোমার হাঁড়ি দিয়ে, হাঁড়ির ভেতরে লাইট দিয়ে করেছে, পুরো প্যান্ডেলটা বেশ হাঁড়ি দিয়েই করেছে, আর ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। তো তোমাদের ভেতরে যখন যাবো দেখাবো তোমাদেরকে, মানে ওপরটা মানে সরি বাইরেটা বেশ সুন্দর এরকমভাবে হাঁড়ি দিয়ে করেছে, খুব সুন্দর লাগছিল বাইরেটা। তো এটা হচ্ছে ভেতরটা, ভেতরটাও হাঁড়ি দিয়ে করেছে, তো ভেতরটা পুরো নীল করেছে, আর ভেতরটা খুব সুন্দর লাগছিল। আর এরকম পাখি দিয়ে আর কি পুরোটা সাজিয়েছে ওপরটা, সেই কাগজের ছোটো ছোটো পাখিগুলো থাকে যেগুলো হাতেই বানানো যায়, তো সেই রকম পাখি এরকম টাঙিয়ে টাঙিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর সাইডেও খুব সুন্দর করে সাজিয়েছিল, ওপরটা আমার তো দারুণ লাগছিল দেখতে। আর এটা হচ্ছে সাইডেরটা, সাইডে হাঁড়ির মধ্যে পাখি এঁকেছিল, প্লাস তোমার কাগজের পাখিগুলো আর কি মানে বানিয়ে এরকম সুতো দিয়ে টাঙিয়েছিল বাঁশের মধ্যে। আর মা দুর্গাকে যে সোলার গয়না পড়েছে, সাদা সোলার গয়না পড়েছে, সেটাও খুব সুন্দর লাগছিল, মানে একদম নীলের মধ্যে সাদা সোলার গয়না পড়েছে মাকে, খুব সুন্দর লাগছিল। মায়ের মাথায় যে মুকুটটাও করেছে সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো এটা হচ্ছে সেন্ট্রাল, আর সেন্ট্রালের উল্টো দিকে যে বড় মাঠটা আছে, তো সেইখানে একটা প্যান্ডেল করেছিল, তো প্যান্ডেলটা নাকি 3 কোটি টাকার প্যান্ডেল হয়েছে। তো আমরা শুনে ভাবলাম যে 3 কোটি টাকার প্যান্ডেল এমন কি হয়েছে যেটা 3 কোটি টাকার প্যান্ডেল। তো আমাদের দুজনেরই দেখার ইচ্ছা ছিল বলে এখানে এসেছিলাম, তো ভিড় দেখে প্রথমে দুজনেই মানে আর কি না করে দিয়েছিলাম যে দেখবো না, বাট পরে ও বললো যে না এত দূর যখন এসছি তখন দেখেই যাই চলো। তো সেই জন্য আমরা এখানে লাইন দিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দড়ি দিয়ে দিয়ে লাইন ছাড়ছিলো, সেই শ্রীভূমির মতন ফিল আসছিলো। শ্রীভূমি যেমন দড়ি দিয়ে দিয়ে আর কি পার করে মানুষ ছাড়ে ঠাকুর দেখার জন্য, ঠিক সেরকম ফিল আসছে। তো এটা অনেকটা আগে এসেছিলাম, এটা প্রায় মানে গেটে ঢোকার আগে আগে এটা। তো এটা হচ্ছে GLS নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব, এটা
তো এটা মানে এক প্রকার শ্রীভূমি লাইট এরকম টাইপের হয়ে গেছে যেমন। তো ঠিক আছে চলো, এত দূর যখন এসেছি তো দেখতে তো হবে। তো এই যে লাইন ছেড়েছে, তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা আগিয়ে যাচ্ছিলাম সবাই। হ্যাঁ, আর এতটা রাতেও ভিড় ছিল, তখন প্রায় মনে হয় 10টা বেজে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো তখন। তো চলো আগিয়ে যাই। এটা হচ্ছে গেটটা, যেটা তোমার খড় দিয়ে সাজিয়েছিলো, খড় আর ওই বেড়া মতন দিয়ে আর কি সাজিয়েছিলো, ভালো লাগছিলো। সামনে এরকম ডুম লাইট আর কি ঝুলিয়ে রেখেছিলো। তো ভেতরটা, এবার ভেতরটা দেখার, চলো ভেতরটা দেখাই। এটা হচ্ছে ভেতরটা, ভেতরে এসেও পর্যন্ত ভিড়, কী পরিমাণে ভিড় দেখো। আর এইটা হচ্ছে দূর থেকে তোমার প্যান্ডেলটা, দূর থেকে বেশ সুন্দর লাগছিলো, নানা রকম লাইট দিয়ে সাজিয়েছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে প্যান্ডেলটা। আর ভেতরটা আরও সুন্দর যখন তোমাদেরকে আমি দেখাবো, দেখবে। তো এটা হচ্ছে, এটা মানে কাছ থেকে, প্রায় অতটাও কাছ থেকে না, এখনও দূরেই আছি আর কি, তাও অনেকটাই দূরে আছি। তো এই যে একদম সামনে থেকে এটা, আর ভিড় তো প্রচুর হয়েছিল এখানে। তো সুন্দর লাগছিলো বেশ বাইরেটা দেখতে, এরকম কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিলো। তো ভেতরটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে এত টাকার প্যান্ডেল কীরকম প্যান্ডেল করছে, সব বাইরে এত চাকচিক্য আর ভেতরটা কেমন সেটাই দেখার আর কি খুব ইচ্ছা ছিল। তো ভেতরটা যখন দেখলাম যে না, খুব ভালোই করেছে ভেতরটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই, আস্তে আস্তে ঢুকি। সব দৌড়াচ্ছে এখান থেকে দেখো, যেহেতু ওপরে ওই মানে আর কি দড়িটা তুলে ধরেছে, ওই জন্য সব দৌড়ে ঢুকছে। তো এই যে ভেতরটা খুব সুন্দর করেছে, ওপরটা কুলো টাইপের, ওই সামনে সোজা সোজা একটা কুলোর মতন হয়তো দিয়ে হয়তো আর কি করেছিল বোধ হয়। হ্যাঁ, আর এই যে সাইড সাইডেগুলো এরকম আর কি মাটির অনেক রকমের পুতুল রেখেছিল, যেমন গণেশ ঠাকুর আরও কিসব কিসব ঠাকুর রেখেছিল, আমার অতটা ঠিক মনে পড়ছে না। তার পাশে তোমার খড়ের আর কি ইসে করেছিল, মানে খড় দিয়ে দুর্গা প্রতিমা আর কি বানিয়ে এরকমভাবে বাঁশের মধ্যে, ছোটো ছোটো করে বাঁশের মধ্যে ওরা আর কি টাঙিয়ে রেখেছিলো। দেন এই জায়গাটা দেখো, হাঁড়ি দিয়ে, বস্তা দিয়ে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন করেছে, তুলে ধরেছে। হাঁড়ির গায়ে আবার লক্ষ্মীর পায়ের ছাপ, এখানে বস্তা রাখা রয়েছে, আলপনা মতন ওরা এঁকেছে। ওপরটা কিছুটা জাস্ট এইরকম একদিকে কুলো করা রয়েছে, আর খড় দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা দেখতে। আর এখানে তোমার ওই সাইডগুলোতে হচ্ছে প্রদীপ যেগুলো ওইগুলো আর কি রেখেছে, আর দু সাইডে এরকম পুতুল, মানে পুতুল মতন বসিয়েছে, এরকম মাটির পুতুলের মতন। আর সামনের দিকে মানে আরেকটু এগিয়ে গেলে এখানে দেখো, একদম সোজাসুজি হচ্ছে তোমার নানা রকম ঠাকুরের পুতুল রেখেছে, আর এটা হচ্ছে বড় করে একটা মা দুর্গার মুখ ঘোড়া রেখেছে। সুন্দর লাগছিলো দেখতে বেশ, আর ভাল লাগছিলো বেশ প্যান্ডেলটা দেখতে, দেখে মনে হচ্ছিলো না না সত্যি অনেক টাকাই খরচা করেছে আর কি। তো এই যে ঠাকুরের পুতুলগুলো এখানে সব সাজিয়ে রেখেছে, ওখানে খুব সুন্দর করে আর কি ওরা এঁকেছে। তো এখানে নানা রকম ঠাকুর আর কি ছিল, যেমন তোমার শ্রীকৃষ্ণ, রাধা, আরও তোমার পার্বতী, ব্রহ্মদেব, তারপরে তোমার শিব ঠাকুর, অনেক ঠাকুর ওরা এরকমভাবে পুতুলের মতো সাজিয়ে রেখেছিল। আর এখানে মেবি এটা কাপড়ের ওপরে হয়তো আঁকা, মা কালী, শ্রী চৈতন্য দেব বা শ্রীকৃষ্ণ, হয়তো এরকমই কিছু একটা আঁকা ছিল ভাই। খুব সুন্দর লাগছিলো দেখতে এই জিনিসগুলো। তো এবার চলো ভেতরটা দেখাই। তো এখানে দেখো, এখানে কি সুন্দর করে, খুব সুন্দর করে যেটা তোমাদেরকে ওখান থেকে দেখাচ্ছিলাম, সেই প্রদীপ দিয়ে জ্বালিয়ে খুব সুন্দর করে রেখেছিল। তো এটা হচ্ছে ভেতরটা, মানে ঢুকতে এটা ঝুড়ির মধ্যে লাইট দিয়ে, কদম ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর ভেতরটা এত সুন্দর লাগছিলো, মানে পুরোটা ওপরটা পুরোটা ঝুড়ি দিয়ে সাজানো, ঝুড়ি দিয়ে লাইট দিয়ে সাজানো, আর এরকম আঁকা আর কি, বিভিন্ন রকমের ঠাকুরের চিত্র আঁকা, খুব সুন্দর লাগছিলো দেখতে। এবার তোমাদের চারপাশটা দেখিয়ে এবার তোমাদের ঠাকুরটা দেখাই চলো। ঠাকুরটাও খুব সুন্দর করেছে, বেশ ভাল লাগছিলো দেখতে প্যান্ডেলটা আর কি। আর প্রচুর মানুষের ভিড় ছিল, এতটা রাত্রেও অনেক মানুষের ভিড় আর কি, এটাই তো কলকাতা না, রাত্রিবেলায় তো বেশি পুজোটা আর কি জমে ওঠে, সবাই দেখতে বেরায় ঠাকুর রাত্রিবেলায় বিশেষ করে। তো এটা হচ্ছে মা দুর্গা,
আর চারপাশটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আর প্যান্ডেলটা সত্যি খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর হয়েছিল। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা, মানে লাস্ট ঠাকুর দেখা মানে কি সপ্তমীর দিন লাস্ট আমরা দেখেছি এই মানে ঠাকুরটা লাস্ট দেখেছিলাম। তো আমাদের এটা হচ্ছে বাইরে, বাইরে যেরকম সরার ঠাকুর হয় না, সরার মধ্যে একটা সুন্দর আর কি এঁকে রেখেছে। কী এঁকেছে আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা, কারণ এটা পাশে করেছে, এটা তোমার হচ্ছে কি যে গামছা দিয়ে পাখা দিয়ে করেছে, গামছার ওপর খুব সুন্দরভাবে এঁকেছে, অনেক কিছু আঁকা রয়েছে। তো গামছার ওপর খুব সুন্দর করে এঁকেছিল, বেশ ভালো লাগছিল দেখতে আর কি। তো ঠাকুর দেখে বেরিয়েছি এখানে, তো দেখলাম মানে নানান আর কি স্টল বসেছে এখানে, তো প্রায় স্টল ফাঁকা কারণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখান থেকে আর কিছু খাইনি, এখানে একটা ছোট্ট মেলা টাইপের বসেছে, মানে নানান আর কি স্টল বসেছে এখানে। তো ঠাকুর দেখে বেরিয়েছি, এই যে আমার অবস্থা পুরো ঘেমে ঠেমে একদম স্নান করে গেছে, গরমটাও প্রচুর ছিল সেই দিনকে অবশ্য। আর ও ওখানে পাপড়ি চাট নিতে আর কি দাঁড়িয়েছে, আমি বলছিলাম খিদা পেয়ে গেছিল, তো পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো, তো আমি বলছিলাম নিয়ে আসার জন্য, তো আনতে গেছিলো, তো তখন বানাচ্ছিলো, বাট পাপড়ি চাটটা অতটা ভালো ছিল না। তো এই যে পাপড়ি চাট নিয়ে এসছেও, তো পাপড়ি চাটটা অতটা ভালো ছিল না, ওই জন্য আর কি রেখে দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম পরে, কেমন তেল কাস্টে গন্ধও ছাড়ছিলো। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি যাচ্ছি। তখন যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন প্রায় 11:45 বাজে, মানে প্রায় ধরো 12:00 বাজতেই যায় আর কি তখন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগ এডিট করে ছাড়তে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।